শুক্রবার থেকে 72 ঘন্টা বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। ইন্টারলকিং কাজের জন্য বন্ধ থাকবে রেল, বাতিল বহু দূরপাল্লা ট্রেন। মোট 40 জোড়া ট্রেন বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। শুক্রবার থেকে 3 দিনের জন্য ব্যান্ডেল স্টেশন দিয়ে সমস্ত রকম ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। কর্মস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে তাদের। ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে একদিকে যেমন সময় বেশি লাগছে, তেমনই খরচ হচ্ছে। রেল পরিষেবার আরও উন্নতি ও আধুনিকরণ করতে রেলের ইন্টারলকিং ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এর কারণেই শুক্রবার থেকে আগামী সোমবার 3টে পর্যন্ত সমস্ত আপ ও ডাউন ট্রেন বন্ধ থাকবে, যার ফলে হুগলি ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, সপ্তগ্রাম, মগড়া, তেলান্ডু এসব স্টেশন পুরোপুরি বন্ধ থাকবে। চুচুড়া, বর্ধমান, খান্নান ও কাটোয়া থেকে ট্রেন ছাড়বে, তার জেরে সমস্যায় পড়েছেন অনেকেই। ট্রেন বন্ধ থাকায় চুচুড়া লঞ্চ ঘাটে মানুষের বাড়তি ভিড়। বহু মানুষ লঞ্চ পার করে নৈহাটি যাচ্ছেন, সেখান থেকে ট্রেন ধরে যাচ্ছেন কর্মস্থলে। প্রতিদিন 10 মিনিট পরপর লঞ্চ ছাড়া হয়। মোট 3টি লঞ্চ চলে প্রতিদিন, তবে এদিন থেকে 4টি করে লঞ্চ চলবে বলে জানা গেছে। ইন্টারলকিং সিস্টেমের উন্নতির জন্যে ইতিমধ্যেই দূরপাল্লারও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে অন্যতম বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, শিয়ালদা আসানসোল ইন্টারসিটি, মালদা ইন্টারসিটি, আজিমগঞ্জ কবিগুরু, হাটে বাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা রামপুরহাট, গোরখপুর কলকাতা, গঙ্গাসাগর সহ 40 জোড়ার বেশি ট্রেন বাতিল করা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। 3 দিন ট্রেন বন্ধ থাকবে, যার ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এ বিষয়ে নিত্যযাত্রীরা বলেন, চাপ তো বাড়ছে আমাদের এখানে, সকাল থেকে চাপ আছে, যার জন্য আমরা 4টে করে লঞ্চ চালাচ্ছি আমরা, ঠিক আছে। আর বেলা 10টার পর আরও চাপ বাড়বে, কারণ অফিস টাইমের ব্যাপার আছে, ঠিক আছে। যে সুস্থ পরিষেবা দেওয়া যায় তার জন্য আমার তো রেডি রয়েছে আমরা, তার জন্য 4টে লঞ্চ চালানো হচ্ছে। প্রতিদিন 3টে চলে, কিন্তু ভিড়ের জন্য 4টে আমরা চালাচ্ছি। ব্যান্ডেল বিকল্প রাস্তা এটাই পড়ে, ঠিক আছে। তা আমাদের আর একটু পরে ব্যান্ডেলের টাইমগুলোতে এলে দেখতে পারবে একদম রাস্তা অব্দি লাইন চলে যায়, ঠিক আছে। তার জন্য আমরা এক্সট্রা ব্যবস্থা রেখেছি, 4খানা লঞ্চ চালাচ্ছি। প্রতিদিন 3টে চলে, একটা বেশি চলছে, আর ওই অন্যান্য দিন টাইমে চলে, আজকে কোনো টাইম থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, পেশেন্ট ভর্তি আছে এবং বাড়ি ফেরার জন্য ট্রেন পাইনি, তার জন্য আমাদের গাড়ি করে যেতে হবে। খরচা বেশি পড়লে কিছু করার নেই, বাড়িতে যেতে হবে, যাওয়া আসা করতেই হবে, যেহেতু পেশেন্ট ভর্তি আছে চুঁচুড়ে। ব্যান্ডেল থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।